টক দই আর আম 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 কাঁচা আম দিয়ে সেদ্ধ করে সেটা মেখে দেওয়া করা হয় পাকাল ভোগ। অতীত আছে মানে কি, ধরুন আপনি রং খেলার পর গায়ে একটা উত্তেজনা বাড়ে, গরম হয় না, ওটাকে ঠান্ডা করো, ওটা ঠান্ডা করার জন্য পাকাল ভোগ খায়। ইয়েতেও হয়, বৃন্দাবনেও হয়। আর কি কি খাবার একটু প্রসাদের ব্যাপারে একটু এই মাঘ মাসে হচ্ছে মা খিচুড়ি ভোগ, বাল্যভোগ, বাল্যভোগ। আর ঠাকুর বাল্যভোগটা যে কিভাবে তৈরি করেন একটু বলুন। এক ফুটে তৈরি হয়, মানে অন্ন আর ডাল আচ্ছা একসঙ্গে ফুটে খিচুড়ি হবে, একবার ফোটানো হবে, সেই ফোটানোতে যা ফুটবে সেটাই। মানে আপনি ঘি দিয়ে ডালটাকে ভাজলেন, তারপর চালটাকে ইয়ে করলেন, তারপর জল দিয়ে রোজ লুচি চন্দানি ক্ষীর আর চন্দা, সেই লুচির সাইজ তো কিরকম হবে? লুচির মতনই হয়, এরকম সাইজ বড় সাইজ, বড় সাইজ, বড় সাইজ। চন্দানি ক্ষীর বানানোর প্রসেসটা, বানানোরটা ব্যাপারটা, হ্যাঁ বানানো, বানানোটা চন্দানি ক্ষীরটা হয় এমনি ক্ষীর যেমন ভাবে তৈরি হয় দুধে, তাতে চন্দন বাটা দিতে হয় আর একটা রং দেয়, সেই রংটা দিয়ে ওটা তৈরি হয়, হলুদ রং, হলুদ রং দিয়ে চন্দানি ক্ষীরটা তৈরি করা হয়। এই চন্দানি ক্ষীরটা হচ্ছে স্বামীর সব থেকে প্রিয় খাদ্য কৃষ্ণের। আমরা না এটা কি বৃন্দাবনে আছে? হ্যাঁ এখানে যা হয় বৃন্দাবনে তাই হয়। কবার খাওয়ার দেওয়া হয়, মানে কি দুবার? কোনটা মানে হ্যাঁ শাম খায় সকালে একবার, ভোরবেলা দলে এই মাঘ মাছটা খিচুড়ি খায়, তার আগে ভোরবেলা খায় হচ্ছে ছোলা, আখের গুড়, আদা কুচি, সামনে সকালবেলার খাওয়া, এটা পুরো রেগুলারই, রেগুলার ভোর চারটেতে খায় উঠে। তারপরে হচ্ছে ফল প্রসাদ, সাড়ে নটায় ফল খায়, একটার সময় সব রকম ফল, সব রকম ফল, একটার সময় ভোগ হয়, আবার রাত্রি নটায় লুচি চন্দানি ক্ষীর সুজি যে কোনো একটা আলুর তরকারি। আমরা আমি পাঞ্চিতে পড়লাম, আপনাদের কথাও বললাম, আমি আমার কোনো চিঠি পাইনি, কিন্তু আমি নিজেই বানিয়ে বলে দিলাম। শ্যামসুন্দরের মন্দিরে তো বড় করে উৎসব হয়েই থাকে, এবারও নিশ্চয়ই তার ব্যতিক্রম হবে না, নেই কিন্তু আমার কাছে কোনো চিঠি নেই, কিন্তু আমি তো নিশ্চিত যে এখানে হবেই হবে, হবে হবে সেটা। তারপর আজকে পেলে না, আজকে চিঠি পেলে, আমি আসবার আগে চিঠিটা পেল, মানে জাস্ট ওই বাইরে ছিলাম, চিঠিটা দিলাম, হ্যাঁ আমি রেডিও মেচ্ছি, উনি যে গার্ড ছিলেন সে আমাকে বললো চিঠিটা, তো আমি জাস্ট দিয়ে তখন দিলাম। আপনি একদিন এরকম সুন্দর, মানে এবার তো অনেক গান বাজনাও আছে, অনেক কিছু আছে, প্রতিবারই হয়, হ্যাঁ এবারেও তো আজকেও বোধ হয় আছে, নাকি আজকেও আছে, কি আছে আজকে?